হ্যালো ভিওর্স আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন নিয়োগের একটি বিরাট গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় দু হাজার শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই শর্ট বিজ্ঞপ্তিটি তো শর্ট অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে সবার উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসএ লেখে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ব্লক নম্বর টুয়েলভ সিজিও কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি তো ওখানে কিন্তু আপনাদের ফেস ট্রেনের যে নতুন বিজ্ঞপ্তি তো সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো ওখানে সাবজেক্ট হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার ফেস টেন টু থাউজেন্ড টোয়েন্টি টু সিলেকশন পোস্ট তো ওখানে আপনাদের যে ফেস ট্রেনের নতুন বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু এখানে প্রকাশিত হবে তো কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো সেই বিষয় নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি তো এই ফেস ট্রেনের যে অফিসিয়াল নোটিফিকেশন তো সেটি কিন্তু দশ তারিখে প্রকাশ হওয়ার কথা ছিল তো এখানে নিচে বলে দিয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ইজ গোয়িং টু কন্ডাক্ট রিক্রুটমেন্ট টু এখানে বলেছে যে তিনশো চৌত্রিশ ক্যাটাগরি তো এখানে কিন্তু আপনাদের টোটাল এখানে তিনশো চৌত্রিশটি ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন পোস্ট থাকতে চলেছে আর এখানে টোটাল পোস্ট এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক হাজার নশো কুড়িটি তো এই এক হাজার নশো কুড়িটি ভ্যাকেন্সিতে কিন্তু এখানে আপনাদের নিয়োগটি হতে চলেছে অফ ডিফারেন্ট মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু ফেস টেন তো ওখানে আপনাদের ফেস টেন কিংবা ফেস্ট টেনের সিলেকশন পোস্টের মাধ্যমে এখানে আপনাদের তিনশো চৌত্রিশটি ক্যাটাগরিতে এক হাজার নশো কুড়িটি পোস্টে নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো এখানে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে দেখেছি যে ফেস নাইন বেরিয়েছিল তো এবার কিন্তু এখানে ফেস্ট টেন ফেস্ট টেনে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার নশো কুড়িটি শূন্য পদে ফেস্ট টেনে নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে আপনাদের ফেস্ট টেনে এখানে আপনাদের যে এক্সামেশন তো সেটি কিন্তু আপনাদের হবে কম্পিউটার বেস্ট টেস্ট হতে চলেছে এখানে অনেক অনস্ক্রিন বলে দিয়েছে তারপরে ইন দ্য কম্পিউটার বেস্ট এক্সামিনেশন সিবিই মুড আন্ডার নাইন রিজন্যাল অফিসার্স অফ দ্য স্টাফ সিলেকশন কমিশন তো ওখানে কিন্তু আপনার মাধ্যমিক এম কিন্তু পোস্ট আছে তো এখানে আপনারা ক্লাস টেন ক্লাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু আপনারা এখানে সিলেকশন পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন তো তার পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে বারো তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে বারো পাঁচ থেকে বারো পাঁচ থেকে কিন্তু এখানে তেরো ছয় দু হাজার বাইশ অনলাইনে আবেদন লাস্ট দেওয়া হচ্ছে তো ওখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনএসি তো নতুন বিজ্ঞপ্তি ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আন একডেমি নিয়ে এসেছে আপনাদের জন্য একটি দুর্দান্ত অফার আন একাডেমি ডাব্লিউপি ক্যাটাগরিতে একটি নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন না আন একাডেমি ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামিনশনের জন্য এনকাউন্টার টার্গেট ব্যাচ ফর ডাব্লিউপি এসআইমেন্স অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই সাব ইন্সপেক্টর মেন্সের জন্য নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে এনকাউন্টার তো এই এখানে কিন্তু ডিউরেশন আপনাদের এই ব্যাচটির ফোর মান্থস আর এখানে শুধুমাত্র টার্গেট করা এস আই মেন্সের ক্ষেত্রে তো আমরা জানি আমাদের কিন্তু সামনে পুলিশ সাব মেন্স এক্সাম রয়েছে তো উপরে ভিত্তি করে কিন্তু এই এই নতুন ব্যাচটি কিন্তু লঞ্চ করেছে এর সাথে সাথে আপনারা এই অনেক রকম ডাব্লিউ এই সাবস্ক্রিপশনটি নিয়ে নিলে কিন্তু আপনারা আপ আমাদের কিন্তু আপকামিং আই রয়েছে আই মেন্স রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর মেন্স এক্সাম রয়েছে এবং এখানে আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবলও কিন্তু আপকামিং পরীক্ষা রয়েছে তো সেই সবগুলো ব্যাচও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশনটি নিলে পরে এছাড়া এখানে কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত অফার রয়েছে তো সেই অফারটি হলো সিক্স মান্থসের এখান থেকে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানটি নিয়ে নিলে প্লাস এখান থেকে আপনার ওয়ান মাসের সাবস্ক্রিপশন প্ল্যান আপনারা টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো সেজন্য কিন্তু আপনাদের অনেক লার্নিং অ্যাপটিকে ইনস্টল করতে হবে এরপরে কিন্তু আপনাদের একটি রেফেল কোড লাগবে তো সেই রেফারেল কোডটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে তো তাহলে কিন্তু আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই রেফেল কোডটি হল ওইএম টেন এছাড়া আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এছাড়া এই লিঙ্কগুলো কিন্তু আপনারা আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আর এই বেসটি কিন্তু স্টার্ট হচ্ছে মে বারো দু হাজার বাইশ আর এই অফারটি কিন্তু আপনাদের শুধুমাত্র সীমিত সময়ের জন্য রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফারটি লেটস ক্র্যাক ডাব্লিউপিপিপি ডাব্লিউপি অ্যান্ড হচ্ছে জেনারেল কম্বাইন্ড এক্সাম ওইতা অনএকাডেমি তো এই অফারটি কিন্তু আপনাদের শুধুমাত্র সীমিত সময়ের জন্যই কিন্তু রয়েছে মে দশ আর এগারো তারিখ দু হাজার বাইশের জন্য রয়েছে এখান থেকে আপনারা সিক্স মান্থের সাবস্ক্রিপশন প্ল্যানটি পারচে করলে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ওয়ান মান্থসের প্লাস ফ্রি ওয়ান মান্থস এখানে সাবস্ক্রিপশন আর এখানে কিন্তু আপনাদের রেফেল কোড ইউজ করতে হবে তো সেই রেফেল কোডটি কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম ওই এম টেন এই কোডটি কিন্তু ইউজ করবেন এছাড়া আপনারা কিন্তু এই এস আর এই সাবস্ক্রিশনটি নিলে পরে কিন্তু আপনার এখান থেকে আপকামিং আই এবং কেপি কনস্টেবল বিভিন্ন ব্যাচ যে রয়েছে তো সেই ব্যাচগুলোও কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন তো আপনারা যারা যারা ডাব্লুপি এসআর ক্যান্ডিডেট রয়েছেন মেনসের তো আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাচটি কিন্তু আপনার এখান থেকে পার্চেস করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই এই ওইএম টেন এই কোডটি কিন্তু আপনারা ইউজ করবেন তো বন্ধু আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ